সম্ভব হচ্ছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার দাম কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN আইনটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সেমিনারে মন্ত্রী এই তথ্য জানান। এশিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ব্যান্ডউইথ বেড়েছে কিন্তু গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমেনি, এজন্য ব্যান্ডউইথ ট্রান্সমিশনের অতিরিক্ত ব্যয়কে দায়ী করেন তারা। বলেন, এখন NTTN অপারেটরদের কাছ থেকে ট্রান্সমিশন সেবা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তাই কম দামে ভিন্ন ভিন্ন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে না সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এর জবাবে মন্ত্রী আইন সংশোধনের আশ্বাস দেন। যার যা আছে স্বাধীনভাবে চলুক না, আকাশকে নিয়ে আমরা এত বেচাকেনা করছি, এত রেস্ট্রিকশন করছি, আকাশে তো কোনো রেস্ট্রিকশন নেই। আমরা আকাশকে কি আইনের মধ্যে আনবো? তো ঠিক আছে, এই আইন সংশোধন হবে, আমি কথা দিয়ে গেলাম। থ্যাংক ইউ। এটা লিখে নাও, এটা সংশোধন করতে হবে, প্রস্তাব দিয়ে আসো। আমি আগামী বাজেটে করমুক্ত ব্যক্তি আয়ের সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2,85,000